আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেকটা ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টের ফোন নাম্বারটা মানে চেঞ্জ করবেন। ওকে, সো অনেক সময় হয় যে আপনার যে ফোন নাম্বারটি আছে জিমেলের, সেই সিমটা আপনার হারিয়ে গেছে, কিন্তু নেক্সট যদি আপনি সেই জিমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান, তখন কিন্তু আপনার একটি নাম্বার প্রয়োজন পড়ে। সো আপনার যে পুরাতন নাম্বারটা আছে সেটা দিয়ে কিন্তু আপনার কোনো কাজেই আসে না। সো আপনাদের এখন প্রয়োজন হলো সেই ফোন নাম্বারটা কিভাবে চেঞ্জ করবেন। ওকে, সো আমি আপনার আজকের ভিডিও থেকে আপনার সম্পূর্ণ দেখিয়ে দেবো কিভাবে আপনারা সেই ফোন নাম্বারটা চেঞ্জ করে নিতে পারেন। সো আপনার দেখানোর আগে আপনার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো তাহলে চেঞ্জ করার জন্য আপনার সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনার চলে যাবেন আপনার ফোনের জিমেল অ্যাপ্লিকেশন আছে সেই জিমেল অ্যাকাউন্টে। সো জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনার এখান থেকে উপর দিকে একটা লক্ষ্য করুন, দেখুন থ্রি ডট মেনু আছে, আপনার সেই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ওকে, সেখানে ক্লিক করে দেওয়ার আপনার একটু নিচের দিকে আসবেন, আসার পর আপনার এখান থেকে দেখুন লেখা আছে সেটিংস। আপনার সেই সেটিংসে ক্লিক করে দেবেন, সেটিংসে ক্লিক করে দেওয়ার আপনার এখান থেকে অনেকগুলো জিমেল আপনার যত জিমেল আছে সেগুলো শো করবে। সো এখান থেকে আপনার যে জিমেল অ্যাকাউন্টের ফোন নাম্বারটা চেঞ্জ করতে চাচ্ছেন অবশ্যই আপনার সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার এখান থেকে দেখুন এখানে লেখা আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, আপনার সেই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। সেই ম্যানেজে গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার আপনার সামনে এরকম আসবে, আপনার এখান থেকে লেখা পার্সোনাল ইনফো। সো আপনার সেই পার্সোনাল ইনফোতে ক্লিক করবেন, পার্সোনাল ইনফোতে ক্লিক করে দেওয়ার নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার যে ফোন নাম্বারটা আছে পুরাতন সেই ফোন নাম্বারটা কিন্তু শো করতেছে, আমার এখানে কিন্তু সেই ফোন নাম্বারটা শো করতেছে। ওকে, সো এই ফোন নাম্বার উপরে ক্লিক করবেন, সেই ফোন নাম্বার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে, আসার পর আপনার যে কাজটি করবেন আপনার এখানে লেখা আছে দেখুন ভেরিফাইড। ওকে, আপনার নাম্বারটা শো করতেছে এখানে লেখা আছে ভেরিফাইড, সেখানে ক্লিক করে দেবেন। সেই ভেরিফাইডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে, আপনার যদি এখান থেকে চান যে নাম্বারটা ডিলিট করতে সেই ডিলিট অপশন তো আছে। সো আপনার যদি চান যে এই নাম্বারটা আপনার ইডিট করতে সেটাও পারবেন, এখান থেকে পেন্সিল অ্যাকাউন্ট আছে সেই পেন্সিল অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো পেন্সিল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে আপনি কিন্তু সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু আপনার এখানে দিতে হবে। সো আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে আমি সেই নিয়ে একটা ভিডিও আমার আমার ইউটিউবে দেওয়া আছে, সেখান থেকে আপনার দেখে আসতে পারেন, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমার সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। ওকে, সো এখান থেকে কিন্তু আপনার সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে। সো আমি এখানে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে নিতেছি, দেখুন। সো পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো, আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম এসেছে, আসার পর আপনারা এখান থেকে যে কাজটি করবেন পেন্সিল অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো পেন্সিল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে নিচে দেখুন লেখা আছে আপডেট নাম্বার, আপনার সেই আপডেট নাম্বারে ক্লিক করে দেবেন। সো আমি আপডেট নাম্বারে ক্লিক করে দিলাম, সো আপনাদের সামনে এরকম একটি নাম্বার শো করবে, আপনাদের পুরাতন জিমেলের যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা এখানে আপনাদের শো করবে। সো আপনাদের এই নাম্বারটা তুলে দিয়ে আপনাদের যে নতুন সিমের নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনাদের এখানে দিতে হবে। সো আমি আমার যেহেতু কোনো নাম্বার নেই, আমার বাইরে থাকি এই কারণে, সো আমি আপনাদের বাংলাদেশের একটি নাম্বার দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিতেছি। সো আপনাদের আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি এখান থেকে আমি সেই বাংলাদেশ নাম্বারটা দিয়ে দেবো। ওকে, সো আমি বাংলাদেশ নাম্বারটা দেওয়ার পর আমি এখান থেকে যে নেক্সট আসছে সেই নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করতে হবে আপনার নিচের দিকে একটু লক্ষ্য করুন, এখানে লেখা আছে গেট কোড, সেই গেট কোডে ক্লিক করবেন। সো গেট কোডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে কিন্তু আপনাদের একটি কোড যাবে। ওকে, সো আপনাদের কিন্তু সেই নাম্বারটা এখানে দেওয়ার পর আপনি এখান থেকে যদি ভেরিফাই করে দেন তাহলে কিন্তু অলরেডি কিন্তু আপনার নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের তো আমার সেই নাম্বারটা আমার কাছে নাই, আমি বাইরে থাকি, এটা বাংলাদেশের একটি নাম্বার, এ কারণে কিন্তু আমি আপনাদের দেখাতে পারলাম যে অলরেডি তো আপনার সেই সিমটা যদি আপনার ফোনে থেকে থাকে তাহলে অলরেডি কিন্তু সেই কোডটা নিয়ে নেবে। তারপর আপনার যে কাজটি করবেন আপনাদের এখানে কোডটা দেওয়ার পর আপনার এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু অলরেডি আপনার সেই নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনাদের জিমেল অ্যাকাউন্টের ফোন নাম্বারটা চেঞ্জ করতে হয়। আর আপনারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর কমেন্ট আপনার মূল্যবান তথ্য অবশ্যই জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন লাগলো। আর আপনি তো আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আল্লাহ হাফেজ।